সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী, তিনি মার্শাল আর্টের প্রশিক্ষণ নিচ্ছেন। আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। মিমি চক্রবর্তী অভিনেত্রী না হলে তিনি হতেন খেলোয়াড়, এমনই মনে করেন নায়িকা। সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী, তিনি মার্শাল আর্টের প্রশিক্ষণ নিচ্ছেন। স্কুলে যখন পড়তেন তখন খেলায় বেশ মন ছিল নায়িকা মিমি চক্রবর্তীর। ক্যারাটে শিখতেন তখন, হাই জাম্প, রিলে রেস আর কাবাডি চ্যাম্পিয়ন ছিলেন মিমি চক্রবর্তী। কাবাডি টিমের অধিনায়ক ছিলেন মিমি, জানিয়েছেন তিনি এক সাক্ষাৎকারে। লং জাম্প প্র্যাকটিসও করতেন নায়িকা মিমি চক্রবর্তী। খোখো খেলতে দারুণ পছন্দ করতেন নায়িকা। মিমি যদি অভিনয়ের জগতে না আসতেন তাহলে তিনি খেলোয়াড়ই হতেন বলে তিনি নিজেই মনে করেন। গলি ক্রিকেট খেলেছেন অভিনেত্রী। তিনি জানিয়েছেন ক্রিকেট খেলা বর্তমানে তার দেখা হয় না, তবে এবছর তিনি অলিম্পিক দেখেছেন। মিমি চক্রবর্তীর প্রিয় স্পোর্টস ব্যক্তিত্ব কারা? পিভি সিন্ধুকে খুব পছন্দ করেন নায়িকা। পিভি সিন্ধুর এবারের উইনিং শটটা দুর্দান্ত লেগেছে মিমির। সানিয়া মির্জাও তার খুব পছন্দের। জ্যোতির্ময় শিকদার আর পিটি ঊষা থেকে অনুপ্রাণিত হন মিমি। জলপাইগুড়িতে স্পোর্টস কমপ্লেক্সের উদ্বোধনের সময় ওনারা এসেছিলেন, মাঠে দাঁড়িয়ে তাদের দেখেছিলেন মিমি চক্রবর্তী। সেই স্মৃতি এখনও টাটকা মিমির স্মরণে। অভিনেত্রী মিমি চক্রবর্তী মার্শাল আর্টের প্রশিক্ষণ নিচ্ছেন তার আগামী ছবি খেলা যখনের জন্য। অরিন্দম শীলের পরিচালনার আগামী ছবিতে আমরা মিমি চক্রবর্তীকে দেখতে পারব খেলোয়াড়ের ভূমিকায়। আর ঠিক সেই কারণেই তিনি মার্শাল আর্টের প্রশিক্ষণ নিচ্ছেন। আর এই প্রশিক্ষণ নিতে তার যে খুব ভালো লাগছে তিনি নিজেই জানিয়েছেন। তিনি জানিয়েছেন এইরকম আউটডোর অ্যাক্টিভিটি ভীষণ পছন্দ করেন তিনি। মন দিয়ে প্রশিক্ষণ নিচ্ছেন মার্শাল আর্টের, তার কারণ খেলা যখন ছবিটিতে পেশাদার মনে হতে হবে তাকে। তো বন্ধুরা, খেলা যখন ছবিটিতে নতুন চমক নিয়ে আসছেন নায়িকা মিমি চক্রবর্তী, প্রকাশ্যে এলো তার মার্শাল আর্ট প্রশিক্ষণের এই ছবিগুলি। বিনোদন জগতের আরও অনেক খবর নিয়ে খুব শীঘ্রই ফিরছি, জুড়ে থাকুন আমাদের সঙ্গে। আমরা হলাম সিনে গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।